সেই সূর্যের গান। ভাবনা শামসুল হুদা, কবিতা ইশপিতা অবনী চৌধুরী। সুদীর্ঘ নমাসের ম্রিয়মাণ সূর্যটা আপন মহিমায় মেলে ধরল নিজেকে, নিজস্ব স্বপ্নে বুনাবুকের পরিধি নিজেকে ছড়িয়েছে দীপ্ত স্ফুলিঙ্গে। চারিদিকে সুতীব্র পোড়া বারুদের গন্ধ, বুঝের রক্ষা কবচ ছিনিয়ে নিচ্ছে অবিরাম। সবার মনে আকুল শঙ্কা, কি হয় কি হয়। বাংলার সব দামাল ছেলেদের চোখে মুখে দাও দাও করে স্বপ্নময় উচ্ছ্বাসের ভেসুভিয়াস জ্বলছে উন্মূল লাল সবুজ এক জগৎ গড়তে। কারো চোখে আনন্দাশ্রু, কেউ কাঁধে স্বজন হারানোর ব্যথায়, স্মৃতির তলানিতে কেউ জমিয়ে নিচ্ছে আফসোস। একে অপরকে জড়িয়ে ধরে বুকে মেলবন্ধনের রেশমি সুতোয় কেউ বা বুনছে নকশা। কারো বা তখনো চুলায় জ্বলছে আগুন, বুকের চিতায় অরাধ্য আজাদীর রক্তিম ফাগুন। ঘরে ঘরে প্রত্যাশার সোনালী যে রোদ দিচ্ছিল খুব উকি উকি, সেই সূর্যকে মুঠো এনে দিল রক্ত ঝরানো মাসের সাহসী সংগ্রাম। হাত পেটা অনাহারি, উদরে পাথর বেঁধে যে তরুণ, যে চাষা, যে শ্রমিক, হাসি মুখে, বুকে বেঁধেছে গোলা, ছুড়েছে গ্রেনেড, হেলাই দিয়েছে উড়িয়ে ঘোর শত্রু রাস্তানা। সেই আকুত ভয়ের শির দাঁড়ায় সহসা উড্ডীন হয়েছে এক নতুন পতাকা। লাল সবুজের সেই অর্জনে কেঁপেছে বাংলার মাটি জল, চিন্তা চেতনার মশাল তুমুল বুকে বুকে করেছে খলবল। সেই সে সাহসে এখানে ওখানে রোজ জনতা দিয়েছে হায়নাদের থাবাকে রুখে। যেমন সেদিন খবর এলো কি করে সহজে দুই হানাদার কুপকাত হলো রেলপথ ধরে মুক্তিকামী জনতার অতর্কিত সিগন্যালিং ফায়ারের মুখে। সে খবর জানা জানি না হতে কেমন স্রোতের মতো চারপাশ থেকে নামে নাঙা ভুখা মুক্তি পাগল জনতার ঢল। দ্রোহের তুপে কেমন তুমুল কেঁপে ওঠে স্বপ্নের অরুণাচল। হায়নারা আশ্রয় নিয়েছিল রেলের পয়েন্টসম্যানের ছোট্ট ঘুমটি ঘরে, যার চারিদিক থেকে সারাসি আক্রমণে দিশাহারা জল্লাদেরা মৃত্যুর কাছে নতজান হয়ে দিল ধরা। গোলাগুলি থেমে এলে ঘুমটি ঘরের মেঝেতে নিথর পড়ে থাকে সেই উদ্দীপরা হায়নারা। ক্রুদ্ধ জনতা টেনে হিঁচড়ে তাদের বের করে আনে যখন, ঘৃণায় থুঁতো ছিটায় স্বজন হারাবার ক্রোধোন্মত্ত বাবা মা ভাই বোন সব শোকাহত নিকটজন। হঠাৎ এক বৃদ্ধ ভিড় ঠেলে ছুটে আসে ছোট্ট এক ছুরি হাতে, আর চিৎকার করে শ্লোকের মতো বলে, আমাকে ওদের একটু মাংস কেটে দাও, ওই হায়নারা আমার বাছাকে বেড়েছে, আজ আমি ওদের মাংস খাব। এক মা এসে বলে, আমি চাই কবজি সহ হাত দুটো, যেই হাতে আমার মেয়েকে বেড়েছে, ছেলেকে করেছে জবাই, আর বাবাকে কপালে রাইফেল ঠুকে শেষ ছুড়েছে গুলি। এক ভাই এসে বলে, আমার চাই একজন হায়নার খুলি, আমার যে সবাই গেছে, স্ত্রী পরিবার পুড়িয়েছে ঘরগুলি। এইভাবে একে একে বাংলার বুকে ইঞ্চি ইঞ্চি মাটির মোড়কে রোজ রোজ যখন হায়নারা হচ্ছিল ধরাশয়ী, একদিন সময় এলো রক্তক্ষয়ী যুদ্ধ থামবার, হায়নাদের আত্মসমর্পণের পথ ধরে পলায়ন করবার। রেসকোর্সের ময়দানে রাজধানী ঢাকা সাজল এক ঐতিহাসিক ঘটনা মঞ্চস্থ করবার আয়োজনে। চারিদিকে মুহুর্মুহু গর্জনে মুখরিত হচ্ছিল জনপদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বার বার বাজছিল স্বাধীনতার ঘোষণা, মুক্তির গান, মানুষের প্রাণ কারা, নতুন দেশের গান, জীবনের সুর ও লয় উন্মাত্তাল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শব্দ সৈনিকেরা গলা ছেড়ে গাইছে সবাই দল বেঁধে, বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে খুশির হাওয়ায় ওই উড়ছে, বিজয় নিশান উড়ছে ওই। 93,000 প্রশিক্ষিত হায়নারা তখন কোমরের বেল্ট খুলে অস্ত্র নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধাদের সামনে, স্বাধীনতাকামী জনতার সামনে, গোটা একটা দেশের সামনে। অফিসাররা তাদের র্যাঙ্ক ব্যাচ খুলে কাঠগড়ার আসামির মতো দাঁড়িয়ে ইতিহাসের সামনে। হায়নাদের জেনারেল নিয়াজির হাতে লেখা হলো তাদেরই পরাজয়ের গ্লানি,
মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের কাছে আত্মসমর্পণ নির্মাণ করল এক অভ্যুদয়ের ইতিহাস। রচিত হল রক্তমাখা মহাকাব্যের শেষ পংক্তি, জন্ম নিল নতুন এক রাষ্ট্র, নাম তার বাংলাদেশ।